এরপর দেখো বিভার্বের পাস টেন্স অর্থাৎ আগে কোনো কিছু কেউ হতো বা কিছু হতো সেটা বোঝানো হয় এখানে দেখো আই ওয়াজ আমি ছিলাম উই ওয়ার আমরা ছিলাম ইউ ওয়ার তুমি ছিলে ইউ ওয়ার তোমরা ছিলে হি ওয়ার সে ছিল দে ওয়ার তারা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা ওয়াজ ব্যবহার করছি বাকি সব জায়গায় আমরা ওয়ার ব্যবহার করছি এরপর দেখো সেন্টেন্সগুলো আই আমি লাজুক ছিলাম অর্থাৎ এখন আমি লাজুক নাও হতে পারি আগে আমি লাজুক ছিলাম সেটা ইউ ইয়ং তুমি যুবক ছিলে হি ওয়াজ ওয়েল সে সুস্থ ছিল এইভাবে উদাহরণগুলো তোমরা নিজে নিজে পড়ে নেবে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে এরপর দেখো বিভার্বের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল ভবিষ্যতে কেউ কিছু হবে বা হব বোঝাতে কিভাবে আমরা লিখব আই স্যাল বি আমি হব দেখো এখানে স্যাল বি ব্যবহার করা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কিছু নয় স্যাল বি বা উইল বি ব্যবহার করা হবে আই স্যাল বি উই স্যাল বি শুধুমাত্র আমরা ফার্স্ট পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই স্যাল বি ব্যবহার করব এছাড়া সব জায়গায় আমরা উইল বি ব্যবহার করব ফিউচার ফর্ম বোঝানোর জন্য ইউ ইল বি ইউ ইল বি হি উইল বি বা সি ইউ ইল বি বা দ্য দ্য ম্যান উইল বি দে উইল বি দ্য মেন উইল বি সব জায়গায় দেখো শুধুমাত্র ফার্স্ট পার্সন ছাড়া সব জায়গায় আমরা উইল বি ব্যবহার করছি ফার্স্ট পার্সন ও স্যাল বি ব্যবহার করছি আই শ্যাল বি আ ডক্টর উই শ্যাল বি প্লেয়ার্স ইউ উইল বি ডান্সার ইউ ইল বি নার্স হি উইল বি আ ড্রাইভার দে উইল বি বিজনেসম্যান দেখো উদাহরণগুলো দেখলে আরও সহজে বোঝা যাচ্ছে বাকি উদাহরণগুলো তোমরা নিজেরা পড়ে নেবে এরপর দেখো হ্যাভ প্রেজেন্টেন্স অর্থাৎ এরপরের ভার্ভটা কি হ্যাভ হার্ব এটা আর বি হার্ব নয় হ্যাভ ভার্ভকে প্রেজেন্টেন্সে আমরা কীভাবে লিখব আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ হি হ্যাজ বা সি হ্যাজ বা ইট হ্যাজ আর দে হ্যাভ তাহলে আমরা শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ ব্যবহার করব বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করব। যখন কোনো কিছু বর্তমানে আছে বোঝাবে বোঝাবে বা থাকা বর্তমানে সেখানে আমরা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা হ্যাজ ব্যবহার করব বাকি সব ক্ষেত্রে হ্যাপ ব্যবহার করব। আই হ্যাভ আ ডগ উই হ্যাভ হর্স ইউ হ্যাভ আ মোটরসাইকেল হি হ্যাজ কম্পিউটার দে হ্যাভ ফ্ল্যাট দেখো উদাহরণগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে এরপর দেখো হ্যাভ ভারবের পাস্ট টেন্স পাস্ট টেন্স এ কি হবে পাস্ট টেন্স শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের পরিবর্তে হ্যাড ব্যবহার হবে যে কোনো পার্সনের সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার যাই হোক সব ক্ষেত্রে আমরা হ্যাড বা হ্যাজের এর হ্যাড ব্যবহার করব অর্থাৎ ছিল বোঝাবো যখন আমরা তখন আমরা হ্যাড ব্যবহার করব আই হ্যাড উই হ্যাড ইউ হ্যাড দে ইউ হ্যাড হি হ্যাড 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 সি ইট দে হ্যাড দেখো সব ক্ষেত্রেই হ্যাড হবে ছিল বোঝাতে আই হ্যাড আ কাইট আমার একটা ঘুড়ি ছিল উই হ্যাড আ কার আমাদের একটা গাড়ি ছিল হি হ্যাড ল্যাপটপ তার একটা ল্যাপটপ ছিল দেখো প্রতি ক্ষেত্রেই আমরা ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করছি বাকি উদাহরণ তোমরা নিজেরা পড়ে নেবে দেখো এরপর হ্যাভ বাড়বে ফিউচার টেন্স ফিউচার ভবিষ্যতে কিছু থাকবে বা পাবে বোঝাতে আমরা কি করবো আমরা স্যাল হ্যাপ বা উইল হ্যাপ ব্যবহার করবো আমরা জানি যে স্যালের ব্যবহার আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটোতেই করি আর বাকি সব ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করি এখানেও আমাদের তাই করতে হবে আমরা ফার্স্ট পার্সনে আই স্যাল হ্যাভ আমি পাবো উই স্যাল হ্যাভ আমরা পাবো ব্যবহার করছি স্যাল হ্যাভ আর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে ইউ উইল হ্যাব তুমি পাবে ইউ উইল হ্যাব তোমরা পাবে হি উইল হ্যাব সে পাবে গৌতম উইল হ্যাব গৌতম পাবে দে উইল হ্যাভ তারা পাবে মধু অ্যান্ড পলটু উইল হ্যাব মধু ও পল্টু পাবে দেখো ফার্স্ট পার্সনে শুধুমাত্র আমরা সেল ব্যবহার করছি বাকি সব জায়গায় আমরা উইল ব্যবহার করছি এবং একটা জিনিস লক্ষ্য করো এখানে থার্ড পার্সন সিঙ্গুলারে কিন্তু হ্যাজ হচ্ছে না উইল হ্যাভ হবে উইল এর পর হ্যাজ হয় না উইল হ্যাভ কয়েকটা উদাহরণ দেখো আই আ প্রাইজ আমি একটা পুরস্কার পাবো উই সেল হ্যাভ আ ক্যামেরা আমি একটা ক্যামেরা পাবো দেখো প্রত্যেকটাই ভবিষ্যতে পাবো এখন নেই কিন্তু ইউ উইল হ্যাভ আ ক্যালকুলেটর তুমি একটা ক্যালকুলেটর পাবে হি উইল হ্যাভ আ ব্যাক সে একটা ব্যাকপ্যাক পাবে দে উইল হ্যাভ আ রেডিও সে একটা রেডিও পাবে